এইবার স্ম্যাকডাউনে রিডলকে ধ্বংস করে দিল ব্লাডলাইনের ইনফোর্সার সোলো সিকোয়া। আজকের ভিডিওতে স্ম্যাকডাউনে সোলো সিকোয়া এবং রিডলকে নিয়ে কি ম্যাচ আমরা দেখতে পেলাম তা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। বর্তমানে ব্লাডলাইনের মূল টার্গেট হচ্ছে সেমিজেন এবং কেভিন ওয়েন্স, তবে প্রত্যেকবারই ব্লাডলাইনের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল ম্যাট রিডল। তাই এই প্রবলেমকে সলভ করতে রোমান রেন্সের কথায় সোলো সিকোয়া আজকে কিন্তু ম্যাট রিডলকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকের স্ম্যাকডাউনের মেন ইভেন্টে আমরা সোলো সিকোয়া এবং রিডলের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, এবং সেই ম্যাচের ফলাফলের কথা যদি বলি তাহলে সেখানে জয়লাভ করেছে সোলো সিকোয়া, এবং তাকে অবশ্য উসোসরা হেল্প করেছে। তবে রিংয়ে কিন্তু উসোস বাদেও সেমিজেন এবং কেভিন ওয়েন্সও উপস্থিত ছিল। রিং সাইডে আমরা উসোস এবং বর্তমান আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্সদের মধ্যে একটা ব্রল দেখতে পাই, তবে এই সব কিছুতে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় রিডল, আর সেই সুযোগটাই কাজে লাগায় সোলো সিকোয়া, এবং শেষমেশ সে তার ফিনিশার লাগিয়ে ম্যাচটা জিতে নেয়। তবে ম্যাচ জেতার পরও সোলো সিকোয়া আক্রমণ করতে থাকে রিডলকে, এবং তার প্রবলেম মোটামুটি আজকে সোলো সিকোয়া সলভ করে দিয়েছে। আমার মনে হচ্ছে রিডল এত সহজে হার মানবে না, এবং সে আবারও কামব্যাক করে সোলো সিকোয়াকে ঠিকই অ্যাটাক করবে। সেটা হয়তোবা আমরা পরের কোনো স্ম্যাকডাউন এপিসোডে দেখতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।